আমরা এসে গেছি, আবার তো বৃষ্টি পড়ছে টুকটাক টুকটাক। ঘন্টা দুই বাদে গানের দাপট কমলো, গান থামলো, তত্ত্বর হৃদয়ে পট্ট একা। আমি আপাতত আবার যাচ্ছি চায়ের খোঁজে, আর বিকেল থেকে চা পাইনি তো খাওয়া হয়নি, আমার কাজ লাঞ্চ করে বেরিয়েছি। এই হচ্ছে প্যাকেটটা পেয়েছি, পোলাও। এই যে দেখো পোলাও। জুলাই মাসটা আমাদের অনেক স্পেশাল ব্যাপার, আগামী শুক্রবার আর শনিবার অর্পর দুটো খুব স্পেশাল দিন, মানে 15 তারিখ আর 16 তারিখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো 13ই জুলাই বুধবার, আমরা ব্লগটা থেকে শুরু করলাম কিন্তু এখন বাজে দুপুর আড়াইটা, মানে আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে সব কমপ্লিট, আর খুবই সিম্পল লাঞ্চই আজকে হয়েছে, সেজন্য লাঞ্চটাও দেখালাম না, শুরুটাও আমরা দেরি করেই করেছি। আর দেরি করে শুরু করার একটা কারণ হচ্ছে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেটা কি অভি বলছে? ইনভিটেশন বলে মানে সেরকম ইনভিটেশন বলতে কোনো নিমন্ত্রণ ইনভিটেশন না, ওই আমার বাবাকে নিয়ে একটা অনুষ্ঠান আছে আইসিসিআর কলকাতার, যে আইসিসিআর হলটা আছে না ওইখানে, ওই একটা শ্রদ্ধাঞ্জলি টাইপের অনুষ্ঠান আছে, ওইখানেই আমরা যাবো, তা সেটার জন্যই ব্লগটা একটু শুরু করলাম, যা ওখানে যাবো তখনই সেই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই ব্লগটা সকাল থেকে। তবে আগেই একটা কথা বলছি, মানে শেয়ার করবো বলতে একদম সেই মানে থরলি শেয়ার করতে পারবো না, যাতে একটা তো অন্য টাইপের অনুষ্ঠান, এবারে আগের ব্লগ গুলো দেখেছো তারা জানো, গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বাবা চলে গেছেন, আর আমার বাবা ছিলেন মিউজিক ডিরেক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তোমরা যারা গান বাজনার দিকে কিছুটা জানো, মানে গান বাজনা সম্বন্ধে একটু চর্চা করো তারা জানো হয়তো, ওনাকে ওনার গান নিয়েই আজকে কিছু অনুষ্ঠানের ব্যাপার আছে এখানে, সবাই ছাত্রছাত্রীরা সবাই আছে ওখানে, ওদের ওরাই অ্যাকচুয়ালি এটা অ্যারেঞ্জ করেছে ওইখানেই। এখানে আমারও ওখানে একটা অন্য ব্যাপার ছিল কন্ট্রিবিউশন বলতে, ওইখানে যার অ্যালবাম একটা রিলিজ হবে সেখানে আমারও কিছু কাজ ছিল, সেটা ওখানে ব্যাপারে, সেই জন্য আর ইনভিটেশনটা এসছে মেনলি, এই সব কিছুকে বেস করে আর অনুষ্ঠানটা আইসিসিআরে, তো সেখানে আমরা যাব। আর যেহেতু আমরা যা করি তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য ভাবলাম যে এই মুহূর্তটাও যেটুকুনি যতটা পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেই ভাবনা নিয়েই আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। মানে টোটাল টুকরো কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব, অমন করে পুরো প্রোগ্রাম তো ধরে শেয়ার করা সম্ভব না, হবে না, গান তো সব দিতে পারা যাবে না, 4-5 ঘন্টার অনুষ্ঠান এরকম করে কি করে শেয়ার করব, সেটা তো আসবেও না। দেখ মোটামুটি একটু কিছু কিছু মুহূর্ত শেয়ার অবশ্যই করব, এই হচ্ছে মোটামুটি প্ল্যান। আর যেহেতু আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, একটু কিছুক্ষণ বসে নিয়ে একটু পরেই রেডি হতে হবে, কারণ অনুষ্ঠানটা 5টা থেকে শুরু, এখন অলরেডি 8:30 বাজে, আমরা 4টার মধ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, আসলে একটু তাড়াতাড়ি রেডি হবে জন্য কিছুক্ষণ একটু বসে নিয়ে, জাস্ট খেয়েছি বলে একটু বসে টসে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো প্ল্যান আছে মোটামুটি মেট্রো করে যাওয়ার, দেখা যাক সেটা কি হয়, অনেকদিন মেট্রো চড়া হয়নি, মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ের খুব ইচ্ছা মেট্রো করে যাওয়ার, ওই জন্য আরো মেট্রোয়ে যাওয়ার ইচ্ছাটা হয়েছে, তো দেখা যাক শেষমেশ কি হয়, তো দেখতে থাকো। আর সবার আগে চ্যানেলে জানো, নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। আমরা বেরিয়ে পড়েছি মেট্রো, মেট্রো যাবো করে, কিন্তু আলটিমেটলি উবেরেই যাচ্ছি, সারি সারি করে মেট্রোতে উঠতে ঝামেলা। না অ্যাকচুয়ালি কি ব্যাপার বলো তো, মানে মেট্রো করে গেলে নামার পর না ওখানে তো আদার্স কোনো ভেহিকেল চলে না, আইসি সেটা তোমরা জানো, মেট্রোতে যদি ময়দানে নামতে হবে নেমে প্রায় আরো প্রায় 5-7 মিনিট তো হাঁটতেই হবে। হ্যাঁ, ওর জন্য মানে সারি সারি করে একটা ঝামেলা, সারি করে মানে হাঁটাটা বড় কথা নয়, সেটা কথা নয়, সারি পরে একটা সাজুগুজু করে আবার হাঁটু হাঁটু করে যাবো, থাক ছেড়ে দিয়ে ওই মেয়ের ইচ্ছে ছিল মেট্রোটা, সেটা হলো না। হ্যাঁ, ও ঘ্যান ঘ্যান করছিল, ও মেট্রো যাবে বলে মেট্রো যাবে বলে মেট্রো গেলে না, আরে ঠিক আছে অন্য একদিন নাই যাবো, চার একদিন করার নেই, উবেরটা যে দেখেছি আসছে, উঠে চলো যাই। এসে গেছি, আবার তো চলেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে এই রাস্তার হচ্ছে হোচিমিন সরণি, ইন্ডিয়ান কাউন্সিলের অফিস যেখানে, সামনে হচ্ছে আইসিসিআর হলটা, আবার তো বৃষ্টি পড়ছে টুকটাক টুকটাক, উবের থেকে নেমেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, একটা অদ্ভুত টাইপের হয়ে রয়েছে, আমরা একটু এগিয়ে গেছিলাম আর কি, আবার একটু ব্যাকে আসতে হচ্ছে, ওই জন্য টুকটাক বৃষ্টিটা পড়ছে, কিছু করার নেই, তো চলো ঢুকি। চা চা তেষ্টা পাচ্ছে, কিন্তু চায়ের দোকান একটাও দেখতে পাচ্ছি না। এসে গেছি আমরা হলের ভেতর,
হলের ভিতর না হলটার বাইরে সত্যিটা অডিটোরিয়াম এটার ভিতরে হচ্ছে মানে আইসিসির অডিটোরিয়াম যেটা সেটা তাহলে সত্যিটা অডিটোরিয়াম নাম দিয়েছে আর কি নিচে একটা ক্যাফেটেরিয়া আছে স্পাইস অ্যান্ড সোর্সেস এখানে চা পাওয়া যেত ওখানে আবার বন্ধু বন্ধু মনে হচ্ছে দেখে তো যাই চল চল ভেতর দিকে যাই হ্যাঁ প্রোগ্রাম পাঁচটা থেকে শুরু হবে তো পাঁচটা মিনিট বেড়ে গেছে যাই না মনে হয় শুরু হয়ে গেছে সময় মেন দে আলো তেহেন থির মায়াবিকু রিকায় দাকু কলর পাঁচটি ভূতরেন দল যে টহল সময় বলছে হও না নীরব এর দল জীবনটাময় দিচ্ছে টহল সময়ের একটা জিজ্ঞাসা আমরা যারা একটু সংসার করে শিল্পকর্মের মধ্যে যুক্ত হয়েছি তাদের একটা অন্যরকম টানা পড়েন আমি আপাতত আবার যাচ্ছি চায়ের খোঁজে এই বলেছি মাঝখানে অনুষ্ঠান হচ্ছে আর ওই চায়ের খোঁজে এখানে একটাও চায়ের দোকান পাচ্ছি না এখানে একটা যে ওই ক্যাফের মতো ছিল সেখানেও ও ঝাঁট দিচ্ছে মানে কফি অর্ডার করলে বলছে আধ ঘন্টা সময় লাগে না অতক্ষণ ধরে কে দাঁড়াবে দেখি সামনেটা যাই যদি চা ফা কিছু পাওয়া যায় হ্যাঁ আমার চায়ের বাড়িটা আছেই আর বিকেল থেকে চা ফা এমনি তো খাওয়া হয়নি আমার তো আজ লাঞ্চ করেই বেরিয়েছি ফাইনালি চা খেলাম চা পাওয়া গেছে মোটামুটি চিনি তো আছে চিনি ছাড়া খেয়েছি তবে চিনিটা খুব মানে ভীষণভাবে চিনি ছিল সেরকম ব্যাপার না তো যাই হোক আমার তো চাটা যে পাওয়া গেছে খুব যথেষ্ট গলাটা ভিজেছে ক্রিম রোল হ্যাঁ তো যাই হোক কত চলো ভেতরে যাই অনুষ্ঠান যখন চলছে এবারে বেরিয়ে কথা বলছি আমি জানতাম গান শুনলে মন জানি বিশ্বায়নের পৃথিবী জুড়ে তবু কেন এই গান শুনতে ভালো লাগে যে গানে নেই শব্দ দূষণ এই গান তবে কার কথা বলছে আমরা এসে ফ্রেশ হয়ে চা নিয়ে বসলাম সাড়ে দশটা বাজে কিন্তু তাও চাটা খেতেই হচ্ছে না বললাম না চা যদিও পেয়েছিলাম চিনি দেওয়া তো খুব বেশি চিনি ছিল না কিন্তু মনটা না কিরকম একটা হচ্ছিল তোমরা ভাবে এরা কি পাগল রে বাবা সাড়ে দশটার সময় চা খাচ্ছে আমি পাচ্ছি না একটু চা না খেলে হচ্ছে না যাই হোক এইটা হচ্ছে প্যাকেটটা খুলে দেখো এই হচ্ছে প্যাকেটটা পেয়েছি দাঁড়া তোমাদের ভালো করে সামনে থেকে দেখাচ্ছি পোলাও এই যে দেখো পোলাও এটা পনিরের একটা তরকারি পনির বাটার মশলা টাইপের আর এটা হচ্ছে তোমার গোলাপজামুন মোটামুটি ভালোভাবে হয়ে যাবে কিন্তু আমার মেয়ে চিনির খাবারের মতো লাগছে কিন্তু আমার মেয়ে তাও বলেছে না একটু তরকারি রুটি নাও ও তরকারি রুটি খাওয়ার মতো ইচ্ছা জেগেছে খুবই অল্প করে এক প্লেট মতো একটু তরকারি একটু অল্প করে রুটি এনেছি ও মিলিয়ে মিশিয়ে সব হয়ে যাবে একটু অন্যরকম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে জুলাই মাসটা আমাদের অনেক স্পেশাল ব্যাপার দেখতে পাবো সেটা আগামী শুক্রবার আর শনিবার পরপর দুটো খুব স্পেশাল দিন মানে 15 তারিখ আর 16 তারিখ প্লাস এখনো মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে এখনো কিছু অনুষ্ঠানের ব্যাপারটা বাকি আছে সেগুলো তো এমনি 24 জুলাই হচ্ছে আমার বাবার জন্মদিন হ্যাঁ সেটাকে বেশ করে কিছু অনুষ্ঠান আছে আছে আর 26 তারিখে আমাদের একটা অকেশন আছে ওটা আমার শ্বশুরমশাইয়ের নয় কিন্তু মানে আমাদের রিলেটিভসেরই মধ্যে রয়েছে সেটাও জানতে পাবে দেখতেই পাবে
তো আজকের ব্লগটা মোটামুটি এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তাড়াতাড়ি সবাই ভালো থেকো, টিল দেন টাটা গুড নাইট। টাটা গুড নাইট।